জনপ্রিয় অভিনেত্রী অবশ্যই। এবং ও হোয়াট ডেলিভারি, ইনসুইং ডেলিভারি, লেগ স্ট্যাম্প মাটিতে গড়াগড়ি খেলো। হোয়াট ডেলিভারি সাব্বির আহমেদ, তামিম মৃধা নিউকামার অন স্ট্রাইক, তামিম সীমান্ত এবার কিন্তু দারুণ বল করছেন, তিনি জ্বলে উঠেছেন দুর্দান্ত ভাবে। 66 রানে 2 উইকেট, গিগাবাইট স্কোরার্সের প্রথম ওভারে 30 রান নিশ্চয় ভুলে দিতে চাইবেন, তবে এই মুহূর্তে 3 বল থেকে কোনো রান দেননি, একটা উইকেট। সীমান্ত রেডম ফাস্ট বল করলেন, সুইং এন্ড মিস, ব্যাটে বলে হলো না, ভেরি গুড ডেলিভারি, অফ স্টাম্পের বাইরে ছোট্ট সুইং একদম শেষ মুহূর্তে এবং ব্যাটে বলে হলো না। ব্যাটা বলে না হওয়ার কারণে কিন্তু ডট বল। এবারে অবশ্য বোলার্স ব্যাক ড্রাইভ, একদমই স্ট্রেট ব্যাটের সোজা সীমানার বাইরে, বোলারের মাথার উপর দিয়ে তামিম মৃধা, তার ব্যাটে 6-এর মান এবং এই 6-এর সাহায্যে দলীয় রানটা বাড়লো। 72 উইকেট হারিয়ে পঞ্চম ওভারের খেলা চলছে, যাচ্ছেন সীমান্ত অবস্টাম্পের বাইরে ওয়াইড, একদমই ওয়াইডের যে গাইডলাইনটা ছিল তার অনেকটা বাইরে দিয়ে উইকেট রক্ষক তার গ্লাভসে অতিরিক্ত আকারে একটি রান এই মুহূর্তে 73 উইকেট হারিয়ে। ছক্কাটা দেখছিলাম, চমৎকার একটা শট মেরেছিলেন এখানে তামিম, যাচ্ছেন ওভারে পরবর্তী বল, আবারও অনসাইডে খেলার একটা চেষ্টা, গতির কাছে পরাস্ত, ব্যাটে বলে হলো না, ডট বল, সেই সাথে পঞ্চম ওভারে খেলা শেষ, 5 ওভার শেষে 72 উইকেট হারিয়ে এবং ইটস এ গুড কাম ব্যাক, মাত্র 36 রান, যদিও একটু এই ওভারে মাত্র 6টা রান এসেছে, গত ওভারটা এক্সপেন্সিভ ছিল ওখানে রাশেদ সীমান্তর, তবে 2 ওভার বল করে 36 রান খরচা, একটা উইকেট তার নামের পাশে। শেষ ওভারে খেলা শুরু হবে, আর একটা ওভার বাকি রয়েছে, 73 for 2, তামিম মৃধা, তিনি রয়েছেন স্ট্রাইকে, আরিফিন রুমি, চেঞ্জ হয়েছে, তামিম মৃধা নন স্ট্রাইকিং এন্ডে, আরিফিন রুমি অন স্ট্রাইক, ভালো গান গান, তবে ক্রিকেটটা কেমন খেলেন সেটা এখন দেখা হয়ে যাবে আরিফিন রুমি অবশ্যই, এবং খুবই জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী আমরা দেখছি গ্যালারিতে, গিগাবাইট স্কোরার্সের হয়ে তিনি সাপোর্টার হয়েছেন এই মুহূর্তে এবং একটা প্ল্যাকার্ড নিয়ে দলকে চিয়ার আপ করবার চেষ্টা করছে নাদিয়া, জনপ্রিয় অভিনেত্রী অবশ্যই। এবং ও হোয়াট ডেলিভারি, ইনসুইং ডেলিভারি, লেগ স্ট্যাম্প মাটিতে গড়াগড়ি খেলো, হোয়াট সাব্বির আহমেদ, এর আগের ওভারে তিনি বল করতে এসেছিলেন, পরে অবশ্য মতামত চেঞ্জ করেছেন এই ওভারে বল করতে এসে, ও মাই গুডনেস, হোয়াট ইনসুইং ডেলিভারি, অফ স্ট্যাম্পের বাইরে, অনেকটা বাইরে, এবং ব্যাটার হয়তো ভাবতে পারেনি এতটা শার্পলি সুইং করে ভেতরে ঢুকবে, এবং তিনি কিন্তু ব্যাট নামানোর আগেই স্ট্যাম্পিকে আঘাত হানলো আরফিন রুমি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.